সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি। আলোচ্য বিষয় হল ইমামের কিরাত, মুক্তাদির কিরাত, এই হাদিসের তাহকিক। এই হাদিসটা কি সহিহ নাকি দঈফ? ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়া সংক্রান্ত বিষয়ে যারা আলোচনা করেন তারা দলিল দিয়ে থাকেন, বিশেষ করে এটাও, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাআহ, যার ইমাম আছে সিয়ামের কিরাত হচ্ছে তার কিরাত। এই দলিলটা তাদের সপক্ষে উপস্থাপন করে থাকেন। এটাও সহিহ সুনান ইবনে মাজা, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানি, আল মুজাল্লাদুল আউয়াল, প্রথম খণ্ড, পেজ 257, হাদিস নাম্বার 699, অরিজিনাল নাম্বার 857। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له امام فان قراءه الامام له قراءه من كان له ইমাম, যার ইমাম আছেন, ফাইন্না কিরাআত আল ইমাম, নিশ্চয় ইমামের কিরাআত লাহু কিরাআহ, ইমামের কিরাতি মুক্তাদির মামুমের কিরাআত। সুতরাং ইমামের কিরাতি মামুম বা মুক্তাদির কিরাত, এটা আল্লাহ রসুলের কথা, সহিহ হাদিস। এই দেখুন শেখ আলবানী বলছেন হাসান, এই হাদিসটা হাসান। এরপরেও কারণ ওরা তো অন্ধ, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এরপরও তাদের হবে কিনা সন্দেহ আছে। দেখুন সহিহ সুনান ইবনে মাজা, শেখ আলবানী তাহকি করে বলেছেন হাদিস হাসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাআত ফাইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআহ, মান কানা লাহু ইমাম, যার ইমাম আছে, ফাইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআহ, নিশ্চয় ইমামের কেরাতি মামুম বা মুক্তাদির কেরাত। সুতরাং কোরআন শরীফের আয়াত, এই দুই হাদিস আরও আছে, ইদা করাল ফানসিতু, ইদা করাল ইমাম ফানসিতু, এবং মান কানা লাহু ইমাম ফাইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআহ। এই হাদিসগুলি দেখার পরে হায়া শরম যাদের আছে, এরা আর এই মাসআলা নিয়ে ফিতনা করবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন, যদি কেউ ইমাম হন অথবা মুনফারিদ হন, ওনার জন্যে ওই জাহাদ লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই হাদিসটা তাদের জন্য প্রযোজ্য যিনি ইমাম এবং মুনফারিদ। মামুম তাকে কেরাত পড়তে হবে না, তাকে ফাতিহাও পড়তে হবে না, অন্য কিছুও পড়তে হবে না। এটা আবু হানিফার নয়, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা, মান কানা লাহু ইমাম ফাইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআহ, যার ইমাম আছেন, যার ইমাম আছেন, নিশ্চয় ইমামের কেরাতি মামুম বা মুক্তাদির কেরাত। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করার পরে হাসান বলে আখ্যায়িত করেছেন। আমেরিকান প্রবাসী আমার বন্ধু শেখ আইনুল হুদা হাফিজাহুল্লাহ, তিনি ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়া সংক্রান্ত দলিল দিতে গিয়ে এই হাদিসটাকে উল্লেখ করেছেন, আর আল্লামা আলবানীর কথা তিনি সগৌরবে গৌরবান্বিত হয়ে উপস্থাপন করেছেন। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته.
ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মা তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আকুল জাআ আল হক ওয়া যাহাকা আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি। আলোচ্য বিষয় হল ইমামের কিরাত, মুক্তাদির কিরাত, এই হাদিসের তাহকিক। এই হাদিসটা কি সহিহ নাকি দঈফ? হাদিসটা বিভিন্ন সূত্রে আছে, কয়েকটি সূত্র রয়েছে হাদিসটার। আর ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়া সংক্রান্ত বিষয়ে যারা আলোচনা করেন তারা দলিল দিয়ে থাকেন, বিশেষ করে এটাও, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ, যার ইমাম আছে সিয়ামের কিরাত হচ্ছে তার কিরাত। এই দলিলটা তাদের সপক্ষে উপস্থাপন করে থাকেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ তাহকিক করার পরে হাসান বলে আখ্যায়িত করেছেন। আমেরিকান প্রবাসী আমার বন্ধু শেখ আইনুল হুদা হাফিজাহুল্লাহ, তিনি ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়া সংক্রান্ত দলিল দিতে গিয়ে এই হাদিসটাকে উল্লেখ করেছেন, আর আল্লামা আলবানীর কথা তিনি সগৌরবে গৌরবান্বিত হয়ে উপস্থাপন করেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী, মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী এই হাদিসটিকে হাসান বলেছেন। মনে হচ্ছে যেন তিনি আল্লামা আলবানীর মুকাল্লিদ, তাকলিদ করছেন। তিনি শুধুমাত্র আহলুল হাদিসদেরকে বলে থাকেন সর্বদাই যে আহলুল হাদিসরা শুধু আলবানীকে নিয়ে পড়ে থাকে, আলবানীর মুকাল্লিদ, মানে আলবানীর এরা ভক্ত অনুসারী। মূলত আমরা কারো তাকলিদ করি না, আমরা মুকাল্লিদ নই। নির্বিঘ্নে নিঃস্বার্থে নির্দ্বিধায় কারো কথা যদি আমরা মেনে থাকি সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এতদ্ব্যতীত কারো কথা আমরা গ্রহণ করি না যতক্ষণ পর্যন্ত সেটা দলিলের মানদণ্ডে সঠিক না হবে কিংবা দলিলের অনুকূলে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কারো কথা গ্রহণ করি না। প্রতিকূল হলেই, যে যত বড়ই মহাদেশ হোক না কেন, কারো কথা আমরা গ্রহণ করি না। আর আমি আগে উল্লেখ করেছি যে হাদিস সহিহ এবং দঈফ, এটা রিয়াল শাস্ত্রের ভিত্তিতে হবে। কোন মহাদেশ সহিহ বলেছেন, কোন কেউ দঈফ বলেছেন, কেউ আবার হাসান বলে আখ্যায়িত করেছেন, এমনটি দেখলে হবে না। এই হাদিসটাকে যেমন আল্লামা আলবানী হাসান বলেছেন, শোয়েব আন-নাওত সহিহ বলেছেন বা হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন বা আরও অন্যান্য যারাও আছেন তারা হয়তো হাসান বলেছেন, অনেক মহাদেশের কেরাম জয়ীব বলে আখ্যায়িত করেছেন, আমাদের দেখতে হবে হাদিসটি উসুল হাদিসের ভিত্তিতে, রেজাল শাস্ত্রের ভিত্তিতে সহিহ কিনা। তিনি হয়তো আবার বলবেন যে আল্লামা আলবানী তাহলে তাহকিক সঠিক নয়, এর উপরে ভরসা করা যাবে না। অবশ্যই আল্লামা আলবানীর তাহকিক আমরা গ্রহণ করব না যেখানে তিনি রেজাল শাস্ত্রের ভিত্তিতে বা উসুল হাদিসের ভিত্তিতে হাদিস তাহকিক করতে গিয়ে যেখানে তার ভ্রম হয়েছে, ভুল হয়ে গিয়েছে, সেটা আমরা মানব না। প্রত্যেকটা মানুষ
ভুলের মধ্যে রয়েছে, ভুল হবেই মানুষের, স্বাভাবিক। আর আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ কোন তাকিক করেছেন একটা হাদিসকে, প্রথমে সহি, তারপরে আবার তাকিক করার পরে জঈফ বলে আখ্যায়িত করেছেন। অনেক সময় প্রথমে হাদিসটিকে জঈফ বলে আখ্যায়িত করেছেন, পরে আবার সেটাকে সহি বলে আখ্যায়িত করছেন। তো এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, মুসলিমদের বৈশিষ্ট্য। প্রথমে ভুল হয়ে গেলে তারপরে পরবর্তীতে আবার সেটাকে সংস্কার করে নেওয়া, সংশোধন করে নেওয়া। এর মানে এই নয় যে এদের তাকে উপর ভরসা করা যাবে না। যদি ভুল হয় অবশ্যই সেটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, বর্জনীয়, অগ্রহণযোগ্য। আর যারা ভুলের উপর অটল থাকে, এটা তো শয়তানের বৈশিষ্ট্য, এটা সকলে অবগত। তো যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে আজকে আমি এই হাদিসটার তাহকিক আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। যদিও আল্লামা আলবানী এই হাদিসটাকে হাসান বলে আখ্যায়িত করেছেন, সহিহ ইবনে মাজা হাদিস নাম্বার 692, সহিহুল জামিউ সগীর হাদিস নাম্বার 6487, ইরওয়ার গালিল হাদিস নাম্বার 500, আল্লামা আলবানী হাসান বলেছেন, কিন্তু মূলত হাদিসটা হাসান নয়, গ্রহণযোগ্য নয়, এটা দাঈব। বিস্তারিত তাহকিক রয়েছে, আমি শুধুমাত্র সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি গ্রন্থ থেকে উপস্থাপন করতে চাই। বিভিন্ন সাহাবী থেকেও বর্ণিত হয়েছে এটি। আর এই সম্পর্কে বিস্তারিতভাবে দেখার জন্য আপনারা দেখতে পারেন আত-তালখিসুল হাবীর, ইবনে জারির আসকালানী রাহিমাহুল্লাহ লেখা, 569 থেকে 571 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত রয়েছে সেখানে। عن ابي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له امام فقراءه الامام له قراءه اي হাদিসটি আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন, যার ইমাম রয়েছে, فقراءه الامام له قراءه, ইমামের কিরাত তার কিরাত, মানে ইমাম কিরাত করলে তার জন্য যথেষ্ট হয়ে গেল মুক্তাদির। এটি মজমাউজ জাওয়ায়েদে আছে, ইমাম হাইসামের লেখা, মজমাউজ জাওয়ায়েদ দ্বিতীয় খণ্ড 285 পৃষ্ঠা, রকমুল হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 2649। এরপর ইমাম হাইসামি রাহেমাল্লাহ বলছেন, রাহু তাবারানী ফিল আওসাত ওয়া ফিহি আবু হারুন আল আব্দি ওয়া হুয়া মাতরুক, এতে আবু হারুন আল আব্দি আছে, সে হচ্ছে পরিত্যক্ত, মাতরুক রাবি। ইমাম তাবারানী আল মুজাম আল আওসাত এই গ্রন্থে এটাকে উল্লেখ করেছেন। তারপরে আসনুল কুবরা আল বাইহাকীদের হাদিসটি রয়েছে দ্বিতীয় খণ্ড 160 পৃষ্ঠায়, হাদিস নাম্বার 3013। সেখানেও জাবির আল জুফি ও লাইস বিন আবি সুলাইম উভয় রয়েছেন, তাদের ব্যাপারে ইমাম বাইহাকি বলেছেন, লা ইউহতাজ্জু বিহিমা, উভয়ের থেকে দলিল নেওয়া যাবে না, গ্রহণযোগ্য নয়, উভয়েই হুজ্জাত নয়। তারপর ইবনু মাজাহ হাদিসটি রয়েছে, জাবির আল জুফি কাযাব, জাবির জুফি হচ্ছে মিথ্যুক, সুনান ইবনে মাজাহ লিল কাজভিনি প্রথম খণ্ড 276 পৃষ্ঠা, হাদিস নাম্বার 850। সুনান দারকুতনি প্রথম খণ্ড 325 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6, সেখানেও হাদিসটি রয়েছে। আর সেই হাদিসের সানাদে মুহাম্মদ ইবনুল ফজল রাবি রয়েছেন, তিনি হচ্ছেন মাতরুক বা পরিত্যক্ত, অগ্রহণযোগ্য, রিজেক্টেড, দারকুতনিতে উল্লেখিত হয়েছে। তারপরে জাবির আল জুফি আল লাইস, জাবির ওয়া লাইস যাইফান, উভয়ই দুর্বল। আর দারকুতনি প্রথম খণ্ড 331 পৃষ্ঠা, হাদিস নাম্বার 20, সেখানে হাদিসটি উল্লেখিত হয়েছে। তারপরে দারকুতনির আরও এক জায়গাতে প্রথম খণ্ড 333 পৃষ্ঠা, হাদিস নাম্বার 31, হাদিসটি উল্লেখিত হয়েছে। সেখানে সেই সানাদে আবু ইয়াহিয়া আত-তাইমি আর মুহাম্মদ ইবনে উবাদা যাইফান, আবু ইয়াহিয়া আত-তাইমি আর মুহাম্মদ ইবনে উবাদা উভয়ই যাইফ বা দুর্বল। এই হাদিসটার ব্যাপারে আসনাল মাতালিব, কেউ কেউ পড়েন এটা আসনিল মাতালিব,
আসনুল মাতালিব এখানে উল্লেখিত হয়েছে ফদ্দাফাহু দারকুতনি ওয়াল বাইহাকি ওয়া ইবনু আদি ওয়া গায়রুহুম। এই হাদিসটাকে ইমাম দারকুতনি, ইমাম বাইহাকি এবং ইবনু আদি এছাড়াও অনেকেই দঈব বলে আখ্যায়িত করেছেন। লিআন্না ফিহি, কেননা এর মধ্যে জাবির আল জুফি রয়েছেন। ক্বালা আব্দুল হক ওয়া সাকিতুল হাদিস সাবিতুল কিযব। জাবির আল জুফি সম্পর্কে আব্দুল হক তিনি বলছেন সে হচ্ছে সাকিতুল হাদিস সাবিতুল কিযব, অর্থাৎ এ গ্রহণযোগ্য নয়, মিথ্যুক, প্রমাণিত। ক্বালা আবু হানিফা মা রাআইতু আকযাবা মিনহু। ইমাম আবু হানিফা বলছেন যে ওর চাইতে, অর্থাৎ জাবির আল জুফি, এর চাইতে আমি বড় মিথ্যুক কাউকে দেখিনি। আকযাব, সব থেকে মহামিথ্যুক, বড় বড় মিথ্যুক, ওর থেকে কাউকে দেখিনি। ক্বালা ইবনু হাজার তুরুকুহা কুল্লুহা মা'লুলা। ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন এর প্রত্যেকটা সানাদ ত্রুটিযুক্ত, প্রত্যেকটা সানাদ, প্রত্যেকটা সানাদ ত্রুটিযুক্ত। ওকালা যাহাবি, ইমাম যাহাবি বলেছেন তুরুকুহু কুল্লুহা ওয়াহিয়া, এর প্রত্যেকটা সানাদ হচ্ছে বেকার, ফালতু ফালতু সানাদ। আসনুল মাতালিব পৃষ্ঠ নম্বর 323 বিস্তারিতভাবে তাহকিক রয়েছে। এই হাদিস সহি নয়, দঈব। আল্লামা আলবানী যদিও এটিকে হাসান বলে আখ্যায়িত করেছেন, আইনুল্লাহ সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লামা আলবানী যেখানে আলবানীর তাহকিক তাদের সপক্ষে যাচ্ছে সেটাকে তিনি গ্রহণ করছেন আলবানীর বিশাল সম্মান করে, আর আল্লামা আলবানীর যখন তাহকিক তাদের বিপক্ষে যাচ্ছে তখন সেটাকে রিজেক্ট করে দিচ্ছেন, প্রত্যাখ্যান করে দিচ্ছেন, আর সেটাকে উপহাস স্বরূপ উড়িয়ে দিচ্ছেন। আপনার কাছে আমার বিনীত অনুরোধ এবং আপনাদের কাছে যারাই রয়েছেন, যারা তাহকিক করছেন, হাদিস সহি এবং দঈব এটা প্রমাণ করতে হলে আমাদের প্রত্যেকের উচিত রেজাল শাস্ত্রের ভিত্তিতে হাদিসকে জয়ীব এবং সহি প্রমাণ করা, উসুল হাদিসের ভিত্তিতে, রেজাল শাস্ত্রের ভিত্তিতে। এটা করলে হবে না যে কোন মহাদ্দেশ কী বলেছেন, কেউ হাসান বলেছেন, কেউ সহি বলেছেন, একটা হাদিসকে আল্লামা আলবানী জয়ীব বলেছেন তো অন্য মহাদ্দেশ ওটাকে জয়ীব সহি বলেছেন, অন্য মহাদ্দেশ জয়ীব বলেছেন তো আল্লামা আলবানী সহি বলেছেন, ইবনে হাজার আসকালানি হয়তো জয়ীব বলেছেন, ইমাম জাহাবী সেটাকে সহি বলেছেন। আমাদের দেখতে হবে রেজাল শাস্ত্রের ভিত্তিতে কোনটা সঠিক সেটাই আমাদের উপস্থাপন করতে হবে। তো মান কান লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরা, এই হাদিস সহি নয়, এটা হচ্ছে দঈব, 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 নিতান্তই দুর্বল। কেউ কেউ বলেছেন দঈফুন জিদ্দান, বর্ণনাকারীগুলোকে দঈফুন জিদ্দান, অনেক বর্ণনাকারী জাল হাদিস বর্ণনা, অনেক সানাদ রয়েছে, তার মধ্যে কোনো বর্ণনাকারী রয়েছেন জাল হাদিস তৈরি করত, তারপর কোনো বর্ণনাকারী হচ্ছেন মিথ্যুক, কোনো বর্ণনাকারী দঈব, কোনো বর্ণনাকারী নিতান্ত দঈব, এরকম হচ্ছে অবস্থা। এর যতগুলো সানাদ রয়েছে সবগুলোই ত্রুটিযুক্ত, যেটা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। সুতরাং আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ, তাহকিক করুন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। আপনার মাথায় যদি, মস্তিষ্কে যদি প্রথম থেকে ঢুকে নেন যেটা আমি সহি প্রমাণ করব, জয়ীব প্রমাণ করব, তাহলে অনেক কষ্ট করে কী করবেন, ওটা প্রমাণ করার চেষ্টা করবেন, কিন্তু ওটা প্রমাণিত আসলে নয়। প্রমাণিত জিনিসকে কষ্ট করার কোনো প্রয়োজন নেই, সহজেই সেটা স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা প্রমাণিত এবং কোনটা অপ্রামাণ্য। সুতরাং নিজেদের মস্তিষ্ক প্রসূত তাহকিক না করে কে কী বলেছেন সেটা না দেখে নিজে তাহকিক করুন। আমরা কারো অনুসারী নই, কারো ভক্ত নই, আলবানী কী বললো না বললো এটা আমি দেখি না। আল্লামা আলবানীর অনেক হাদিস তাহকিক রয়েছে, মানুষ তো, মানুষ মাত্র ভুল হবেই, আর তিনি ভুল স্বীকার করেছেন যে হাদিসগুলো প্রথমে জয়ীব বলেছেন পরে আবার তাহকিক করে সেটাকে সহি বলেছেন। এই জন্য তার একটি বই রয়েছে উল্লেখিত, তারা জুয়াদুল আল্লামাতিল আলবানী, দুরখণ্ডে। সুতরাং ভাই সকল,
তা কি করুন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, এবং হিংসা বিদ্বেষ পরিহার করুন। যেভাবে আহলুল হাদিসের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন, এটাকে অবশ্যই পরিহার করুন। আল্লাহ তাআলা আমাদের পার্থিব জগৎ এবং কিয়ামত দিবসে যাতে করে সার্বিক কল্যাণ রাখেন এবং আমাদের জান্নাত নসিব করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।